প্রাচীন ঐতিহ্যে ভরপুর হযরত খানজাহান আলী রাহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমি বাগেরহাট জেলায় যেসব প্রাচীন নিদর্শনগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার মধ্যে কোদলা বা অযোধ্যা মঠ অন্যতম। পোড়ামাটির অলঙ্করণে নির্মিত মধ্যযুগীয় এ নির্মাণটি বাংলার স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল নিদর্শন হয়ে এখনও দাঁড়িয়ে আছে। বাগেরহাট শহর থেকে 10 কিলোমিটার দূরে এবং যাত্রাপুর বাজার থেকে 3 কিলোমিটার পূর্বে অযোধ্যা গ্রামে এই মঠটি অবস্থিত। ধারণা করা হয়, অযোধ্যা গ্রামে মঠের অবস্থান হওয়ায় কালের বিবর্তনে মঠটি অযোধ্যা মঠ হিসেবে পরিচিতি পেয়েছে। ১৮.২৯ মিটার উচ্চতার এই মঠটি 2.75 মিটার প্রশস্ত। মঠটির উত্তর দিক ব্যতীত পূর্ব, পশ্চিম ও দক্ষিণ তিন দেওয়ালে প্রবেশপথ আছে। দক্ষিণ দিকের প্রবেশপথটিকে প্রধান প্রবেশপথ হিসেবে ধারণা করা হয়, কারণ এই দক্ষিণ দিকের প্রবেশ মুখটির দেওয়ালে রয়েছে খোদাই করা প্রাচীন নকশা। অযোধ্যা মঠের প্রধান আকর্ষণীয় দিক হচ্ছে এর বাইরের দেয়ালের ইটের উপরে নয়নাভিরাম কারুকার্য খচিত অলঙ্করণ। রেখা নমুনার পদ্ধতিতে চিকন ইটের পরে ইট বসিয়ে অতি সুনিপুণভাবে অনেকটা পিরামিড আকারে নির্মাণ করা এই মঠটির নির্মাণ শৈলী হতবাক করে দেয় দর্শনার্থীদের। অপূর্ব অলঙ্করণ সমৃদ্ধ এই মঠটিকে দূর থেকে দেখতেও অনেকটা মিশরীয় পিরামিডের মতোই মনে হয়। মঠটির বাইরের দেওয়াল জুড়ে রয়েছে পোড়ামাটি খচিত দৃষ্টিনন্দন বাহারি নকশা। শুধু বাইরেই নয়, মঠটির ভিতরের অংশের দেয়ালেও রয়েছে অসংখ্য কারুকাজ সমৃদ্ধ নকশা। মঠের ভিতরের অংশে 12 থেকে 13 ফুট পর্যন্ত লম্বা গম্বুজ ফাঁকা তল দেশ আকারে উপরে উঠে গিয়ে শেষ হয়েছে। মঠটির ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও মঠে প্রাপ্ত ভগ্নপ্রায় বাংলা লিপি থেকে জানা যায়, 16 শতাব্দীর শেষের দিকে জনৈক ব্রাহ্মণ তারক ব্রহ্মার আশীর্বাদ লাভের আশায় মঠটি নির্মাণ করেছিলেন। আবার এটাও শোনা যায়, বারভুইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্য গুরু পণ্ডিত অবিলম্ব সরস্বতীর স্মৃতির উদ্দেশ্যে মঠটি নির্মাণ করেন। মূলত অবিলম্ব সরস্বতী ছিল রাজা প্রতাপাদিত্যের রাজসভাসদের একজন পণ্ডিত এবং একই সাথে প্রতাপাদিত্যের গুরু। গুরুর স্মৃতি রক্ষার্থে প্রতাপাদিত্য নিজ উদ্যোগে মঠটি নির্মাণ করেন বলে ধারণা করা হয়। ইতিহাস যাই হোক না কেন, অযোধ্যা মঠ যে প্রাচীন বাংলার স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন সে কথা বলারই অপেক্ষা রাখে না। প্রাচীন এই নিদর্শনকে একটু কাছ থেকে দেখলেই বোঝা যায় তৎকালীন সময়ে বাংলার কারিগররাও যে মিশর কিংবা ব্যাবিলীয় কারিগরদের থেকে কোনো অংশে পিছিয়ে ছিল না, সভ্যতা আর শিল্প সংস্কৃতিতে। অথচ অযত্ন আর অবহেলায় 17 শতাব্দীর এই মূল্যবান পুরাকৃতি আজ ধ্বংসপ্রায়। শিল্প সংস্কৃতিতে ভরপুর প্রাচীন বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসব নিদর্শনগুলো রক্ষণাবেক্ষণ করা অতি প্রয়োজন।